Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আর মাত্র কয়েকদিন বাকি আমাদের প্রাণের উৎসব ঈদের। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের দিনটিকে আরো আনন্দময় করে তোলার জন্য আমরা চাঁদ রাতের দিন আমাদের সুন্দর দুটি হাতকে মেহেদির রঙে রাঙিয়ে তুলি। আমরা আমাদের এই সুন্দর দুটি হাতকে মেহেদির রঙে রাঙিয়ে তোলার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত মেহেদি কিনে আমাদের হাতে ব্যবহার করি। কেমিক্যালযুক্ত মেহেদি আমাদের হাতের জন্য খুবই ক্ষতিকর। কেমিক্যালযুক্ত মেহেদি হাতে ব্যবহার করার ফলে চুলকানি, র্যাশ, অ্যালার্জি ইত্যাদি হয়ে আমাদের হাতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আজ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খুবই সহজ পদ্ধতিতে মেহেদি তৈরি করে দেখাবো। এই মেহেদি আপনাদের হাতে ব্যবহার করার মাত্র 5 মিনিটের মধ্যে আপনাদের হাত টুকটুকে লাল রঙের রাঙিয়ে যাবে। এবং আমি খুব সহজ পদ্ধতিতে কোন তৈরি করে দেখাবো। এই কোন ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের হাতে আলপনা করতে পারবেন। আশা করি আজকের এই মেহেদি তৈরি করার পদ্ধতিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টুকটুকে গাঢ় লাল রঙের মেহেদি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। মেহেদির মধ্যে লবঙ্গ ব্যবহার করার ফলে মেহেদি খুব সহজেই লাল হতে সহায়তা করে। তো এখানে আমি একটি গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ পরিমাণ লবঙ্গ নিয়ে নিচ্ছি। আমি এই লবঙ্গগুলোকে গুঁড়া করে নিব। আপনারা শিলপাটায় চাইলেও এই লবঙ্গ গুঁড়া করে নিতে পারেন। এই পর্যায়ে নিয়ে নিয়েছি চা পাতা। চা পাতা মেহেদির রঙকে টুকটুকে লাল করতে সহায়তা করে। এখানে আমি 1 চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করছি। আপনারা যদি মেহেদি পরিমাণে বেশি বানাতে চান সেক্ষেত্রে চা পাতার পরিমাণটা বাড়িয়ে দিবেন। লবঙ্গ এবং চা পাতা আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। আপনারা শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। লবঙ্গ এবং চা পাতা আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি বাটির মধ্যে এই উপাদানগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটি পরিষ্কার হাঁড়ি নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে আমি দিয়ে দিব লবঙ্গ এবং চা পাতার গুঁড়া। এরপর আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে লবঙ্গ এবং চা পাতার গুঁড়া পানির মধ্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চলে এসেছি আমি কিচেনে। চুলার উপরে আমি চা পাতা এবং লবঙ্গ মিশ্রিত হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এখন আমি এই উপাদানগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত এই পানিগুলো শুকিয়ে অর্ধেক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই উপাদানগুলোকে জাল করে নিব। গাঢ় টুকটুকে লাল রঙের মেহেদি তৈরি করার খুবই কার্যকরী পদ্ধতিটি আজ আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাই উপকৃত হতে পারবেন, কারণ ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে। চাঁদ রাতের দিন আমরা সবাই হাতে মেহেদি পরি। আমার এই পদ্ধতিতে আপনারা যদি মেহেদি তৈরি করে আপনাদের হাতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদেরকে বাজার থেকে কেমিক্যালযুক্ত মেহেদি আর ব্যবহার করতে হবে না। এই মেহেদিটি দিয়েই আপনারা আপনাদের সুন্দর হাত দুটিকে টুকটুকে লাল রঙে রাঙিয়ে নিতে পারবেন। বেশ কিছুক্ষণ আমি উপাদানগুলোকে জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। একটি বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। যেহেতু আমি আপনাদেরকে কোন মেহেদি তৈরি করে দেখাবো, তো কোন মেহেদি তৈরি করার জন্য আমাদের একদম স্বচ্ছ নির্যাস প্রয়োজন। যদি এর মধ্যে কোনো লাম্পস বা দানাদার ভাব থাকে তাহলে কিন্তু কোন ব্যবহার করা যাবে না, বারবার কোন আটকে যাবে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি মেহেদির গুঁড়া। এখানে কিন্তু অবশ্যই ভালো মানের মেহেদির গুঁড়া ব্যবহার করতে হবে। আপনারা চাইলে গাছের পাতা রোদে শুকিয়ে মেহেদির গুঁড়াও করে নিতে পারেন, অথবা বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্যাকেট মেহেদির গুঁড়া পাওয়া যায় সেই গুঁড়াও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে কোন মেহেদি তৈরি করে দেখাবো সেই ক্ষেত্রে মেহেদিগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ মেহেদির গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি মেহেদির পরিমাণ বাড়িয়ে নিতে চান সেই ক্ষেত্রে চা পাতার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তো আমি চালনির সাহায্যে খুব ভালোভাবে মেহেদির গুঁড়াগুলোকে চেলে নিচ্ছি। মেহেদির গুঁড়াগুলোকে আমি চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এই পর্যায়ে চা পাতা এবং লবঙ্গের গুঁড়াগুলোকে আমি খুব ভালোভাবে পানির সাহায্যে জাল করে নেওয়ার পরে যে উপাদানগুলো বের হয়েছে সেই উপাদানগুলো দিয়ে আমি মেহেদির গুঁড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে এখান থেকে লিকুইড নিতে হবে।
একসাথে যদি সবগুলো ঢেলে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোন মেহেদি তৈরি করতে পারবেন না। তো আমি অল্প অল্প করে লিকুইড নিয়ে মেহেদিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, আর আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন। লবঙ্গ এবং চা পাতা জাল দেওয়া লিকুইড আমি মেহেদি গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, চিনি মেহেদির রঙকে টুকটুকে লাল করতে সহায়তা করে। এখানে যেহেতু আমি 2 চামচ পরিমাণ মেহেদির গুঁড়া ব্যবহার করেছি, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যদি মেহেদির পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণও বাড়িয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে আমি চিনি মেহেদির গুঁড়ার সাথে অ্যাড করে নিচ্ছি। চিনি খুব ভালোভাবে মেহেদির গুঁড়ার সাথে অ্যাড করে নিয়েছি। এখন যা করতে হবে, এই উপাদানগুলোকে 5 থেকে 6 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে, না হলে কিন্তু মেহেদির রং গাঢ় টুকটুকে লাল হবে না। 5 ঘন্টা এই মেহেদিগুলোকে আমি রেস্টে রেখেছিলাম। তো আপনারা যখন এই মেহেদিগুলোকে রেস্টে রাখবেন তখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিবেন। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, মেহেদিগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। 5 ঘন্টা রেস্টে রাখার পর কিন্তু মেহেদির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেহেদির ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঘনত্বটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। আপনারা আরও একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি আপনাদেরকে কোন মেহেদি তৈরি করে দেখাবো। তো কোনের মধ্যে যখন এই মেহেদিটা ঢেলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে যাবেন তখন কিন্তু মেহেদিটা একটু পাতলা হলে ছড়িয়ে যাবে। তো একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, আমি একটু বেশি পাতলা করে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কোন তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটি দুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের শক্ত প্যাকেট নিয়ে নেবেন বা পলিব্যাগ নিয়ে নেবেন, শক্ত নিতে হবে। এ ধরনের বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট থাকে বা দুধের প্যাকেট থাকে, যেগুলো আমরা ফেলে দেই। এই ফেলে দেওয়া প্যাকেট দিয়ে আমরা খুব সহজেই ঘরে বসে কোন তৈরি করতে পারি। আর আমি কীভাবে করে নিচ্ছি আপনারা দেখি বুঝতে পারবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, একটা টুকরা কেটে নিলাম পলিব্যাগের। এখন আমি এটাকে ভাঁজ করে নিব একটি ঠোঙার মতো। আমরা ছোটোবেলা যেভাবে ঝালমুড়ি খেতাম, একটু কোণা করে যে একটা ঠোঙা করে দিত মামারা, ঠিক সেই নিয়মে, বা পানের খিলি যেভাবে তৈরি করা হয় ঠিক সেই নিয়মে একটু পেঁচিয়ে নেবেন হাতের সাহায্যে, বা একটু পেঁচিয়ে নেবেন। এরপর এর এই কোণের ভিতরে 2 আঙুল ঢুকিয়ে একটু মোড়ালেই কিন্তু এই কোণটা একদমই মানে চিকন হয়ে যাবে। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারা দেখি বুঝতে পারবেন। কোণটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে কোণের যেই জায়গাটা আছে সেই জায়গাটা যাতে একদমই সূক্ষ্ম হয়। সেই ক্ষেত্রে আপনারা একটি হেজাব পিন এই কোণের মাথার দিয়ে দিতে পারেন, আর হেজাব পিনটা যাতে টাইট হয়ে কোণের সাথে লেগে থাকে সেই দিকটা খেয়াল রাখবেন। তো যখন আপনারা এভাবে কোণটিকে পেঁচিয়ে নেবেন, এরপর একটি ট্যাপ লাগিয়ে নেবেন। তো আপনাদের কাছে যদি ওয়াটার রঙের ট্যাপ থাকে সেটা ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু ওয়াটার রঙের ট্যাপ নেই তাই আমি কালো রঙের ট্যাপ ব্যবহার করছি। আপনাদের কাছে যে ট্যাপ থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন, এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো আমি খুব ভালোভাবে ট্যাপ দিয়ে কোণটিকে পেঁচিয়ে নিচ্ছি, যাতে আমি যখন কোণের মধ্যে মেহেদি ঢেলে নিব তখন যাতে মেহেদি বের হয়ে না যায়। খুবই সুন্দর একটি কোণ তৈরি করে নিয়েছি। এখন একটি লাঠির সাহায্যে আমি কোণের ভেতরটা ঠিক করে নিব। কোণের ভেতরের দিকটা যাতে এবড়ো থেবড়ো না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি খুব ভালোভাবে ঠিক করে নিয়েছি। এখন আমি যে মেহেদিগুলো তৈরি করে নিয়েছিলাম সেই মেহেদিগুলো চামচের সাহায্যে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছি যে মেহেদিগুলো একটু লিকুইড হয়ে গিয়েছে, আপনারা আরও একটু ঘন করে তৈরি করে নেবেন। তো আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে মেহেদি তৈরি করে ঘরে কোণ তৈরি করে মেহেদি আপনাদের হাতে ব্যবহার করতে পারেন। আপনাদের কিন্তু এবার ঈদে আর কেমিক্যালযুক্ত মেহেদি ব্যবহার করতে হবে না, আমার এই নিয়মটি যদি আপনারা ফলো করেন। তো মেহেদি ঢেলে নিয়েছি, এখন আমি দেখুন কিভাবে পেছনের দিকটাকে ভাঁজ করে নিলাম। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি আবারও ট্যাপ দিয়ে খুব শক্ত করে পেছনের অংশটাকে সিল করে দিব, যাতে এই পেছনের অংশ থেকে মেহেদি বের না হয়ে আসে। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ট্যাপের সাহায্যে আমি কোণটিকে খুব ভালোভাবে সিল করে নিয়েছি, এখন কিন্তু এর ভেতর থেকে আর মেহেদি বের হয়ে যাবে না। এখন আমি আপনাদেরকে এই কোণের সাহায্যে মেহেদির ডিজাইন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মেহেদি বের হয়ে আসছে, যেহেতু আমি মেহেদিগুলোকে চালনির সাহায্যে চেলে নিয়েছিলাম, এর ভেতরে কোনো প্রকার লাম্পস নেই। এর ফলে কিন্তু মেহেদিটা বারবার আটকে যাবে না, আর খুব ইজিলি আপনারা ডিজাইন করে মেহেদি দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা ঘরে বসে খুব সহজে মেহেদি তৈরি করে আপনাদের হাতে এবারের ঈদে লাগাতে পারবেন।